তিনটি কাজ মানুষকে জান্নাতে যেতে দেবে না। হে মুসলিম, তিনটি কাজ জান্নাতের অন্তরায়, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। সেই কাজ তিনটি কি বা তাদের পরিচয় কি? ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় গুরুত্বপূর্ণ একটি হাদিস ফুটে উঠেছে, যাতে তিনি উল্লেখ করেছেন যে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। হাদিসের বর্ণনাটি এমন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তারা হলো যে ব্যক্তি তার পরিবারে ব্যয় আপনার সুযোগ দেই, যে পুরুষ নারীর বেশ ধারণ করে, যে ব্যক্তি নিয়মিত নেশাদ্রব্য পান করে। সুতরাং মুমিন মুসলমানের উচিত ব্যয় আপনা, নারীর বেশ ধারণ এবং নেশাদ্রব্য থেকে বেঁচে থাকা, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এ দোয়াগুলো করা। হযরত জিয়াদ ইবনে ইলকা রহমতুল্লাহি আলাইহি তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন মুনকারতিল আখলাকি ওয়া আমালি ওয়াল আহওয়াই, অর্থ হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুবৃত্তির অনিষ্ঠা থেকে আশ্রয় চাই। হযরত আবু আহমদ সাকাল ইবনে উমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি সামউই ওয়া মিন বাচারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিই, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই, চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই, জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই, অন্তরে খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই, দেহের কামনা বাসনা খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই। কোনো ব্যক্তি যদি মদ্যপান বা জেনারে নেশায় পড়ে যায়, সে ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম আলবারিউ সাতবার পাঠ করে, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে এসব খারাপ কাজ থেকে ফিরিয়ে দেবেন। উল্লেখ্য, কোনো পুরুষের জন্য নারীর বেশ ধারণ করা মারাত্মক গুনাহের কাজ। হাদিসের বর্ণনা থেকে সুস্পষ্ট, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের অভিশাপ দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশধারী নারীদেরকে অভিশাপ দিয়েছেন। এ কারণে কোনো পুরুষের জন্য নারীর মতো চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা কাজে জড়িত হওয়া যাবে না, বরং পুরুষকে পুরুষের মতো চলাফেরা করা উচিত, আর নারীরা তাদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী চলাফেরা করবে, নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করবে, আর তাতে মিলবে মহান আল্লাহর একান্ত রহমত ও কল্যাণ। সুতরাং কোনো পুরুষের জন্য গলার হার, হাতের চুড়ি, পায়ের মল, কানের দুল পরা চলবে না। অনুরূপভাবে মহিলারাও পুরুষের মতো জামা, পাজামা, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি পরতে পারবে না। নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের থেকে ভিন্নতর হবে। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সেই পুরুষের উপর যে মেয়েলি পোশাক পরিধান করে, এবং সেই নারীর উপর যে পুরুষের পোশাক পরিধান করে। সুতরাং মুমিন মুসলমানের উচিত কোরআন সুন্নার দিক নির্দেশনা অনুযায়ী আমল করে জান্নাত সুনিশ্চিত করা। হাদিসে ঘোষিত তিনটি কাজ, নারী পুরুষ উভয়ের জন্য ব্যয় আপনা থেকে বিরত থাকা, নারী পুরুষ একে অপরের পোশাক পরা থেকে বিরত থাকা, এবং নেশায় জড়িত না হওয়া।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লেখিত তিনটি কাজ থেকে বিরত থাকার এবং আল্লাহ তাআলার কাছে দোয়া ও আমলের মাধ্যমে আশ্রয় চাওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। Allah